আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সবাই ভালো আছে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি ছুটির দিনে তালবড়া বানিয়ে দেখাবো সবাইকে। অবশ্য আমি ভালো পারি না, তবু চেষ্টা করছি তালবড়া বানানোর। তো কেমন হয় অবশ্যই কমেন্ট, লাইক কমেন্ট শেয়ার করে জানিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি আজ দুই রকমের তালবড়া বানাবো, একটা নারকেল অলা দিয়ে, একটা নারকেল ছাড়া দিয়ে। নারকেল ছাড়াটা আমার মা খায়, আর নারকেল অলা আমরা খাই। তো দ্রুত করার চেষ্টা করছিলাম, মুন্নি এদিকে তালবড়া খেয়ে পড়তে বসবে, তো আমিও চেষ্টা করছিলাম খুব দ্রুত বানানোর জন্য, কিন্তু তার হয়ে উঠছে না, দেরি তো অবশ্যই হবে। নারকেলটা অনেক ঝুনো ছিল এবং আমার কোড়ানিতেও ধার ছিল না, এই জন্য একটু দেরি হচ্ছিল। আমি আমার মতো করেই আর কি তালবড়াটা বানাবো। আমার নারকেল করা প্রায় শেষ হয়ে আসছে। সো গাইস, প্রায় শেষ। এদিকে একটা তাল ছেঁকে নিচ্ছি, তালটা অনেক পেকে গেছিল, এই জন্য আমার ছেঁকতে খুব মানে ভাল লাগছিল এবং দ্রুত হয়ে যাচ্ছিল তাল ছাঁকাটা। তাল ছাঁকা প্রায় শেষ হওয়ার পথেই দ্রুত চেষ্টা করছি, তাল ছাঁকা প্রায় শেষ। কি গল্প করব ভাবছি, তোমাদেরকে কি জানাবো, তো গল্প তেমন আমি পারি না, তবু যেটুকু পারি সেটুকু বলতে বলতে আমার তাল ছেঁকে নেওয়া হয়ে গেছে, একটা তাল দিয়ে আর কি বানাচ্ছি। তাল ছেঁকা প্রায় শেষ, এবার এখান থেকে তালগুলো সব ছাড়িয়ে নিচ্ছে। দিয়ে দিলাম ময়দা পরিমাণ মতো, আর দিচ্ছি চাউলের গুঁড়া। এবার দিয়ে দেবো কিছু সুজি, এটাও পরিমাণ মতো। দিয়ে দেব চিনি পরিমাণ মতো, আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। একটুখানি লবণ দিলাম পরিমাণ মতো, আর এক চিমটি দেব বেকিং পাউডার একটু নরম করার জন্য। অবশ্য আমি এর ভিতরে ময়দা দিয়ে দিচ্ছি, তবুও দিচ্ছি কারণ সুজি আর চাউলের গুঁড়াটা একটু পরিমাণ বেশি দিচ্ছি, আবার শক্ত হলে ভালো লাগে না বেশি। এরপর ময়দা আটা চিনি সব উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে তালও মিশিয়ে ভালো করে বেটার বানিয়ে নিব। সব উপকরণ মাখানো শেষ, এবার একটা পাত্রে নারকেল ছাড়া তুলবো। এটা আমার আম্মার জন্য নারকেল ছাড়া বানাবো,
আর আমাদের জন্য বানাবো নারকেল দিয়ে। তা আমার জন্য তুলে রেখে তারপর সেটাতে দিব নারকেল। আমাদেরটাই নারকেল দিয়ে দিলাম। বানানোর জন্য সব প্রসেসিং কমপ্লিট প্রায়। এবার খালি ভাজতে হবে আর খাইতে হবে। নারকেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাল বড় বানানো যে কি কষ্টের তা আমি আজকে বুঝে গেছি। মাখানো শেষ। একটা কড়াইতে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তো ওখানে এবার বড়ি দেওয়ার মতো আর কি তাল বড়া গোল গোল করে ছেড়ে দিলাম। তো সুন্দর করে ভুঁড়ি কাটার মতোই তাল ভরাটা কাটলাম। আমি অবশ্যই খুব বেশি ভালো পারি না। তাল ভরাটা দেখো সবাই লাল লাল হয়ে আসছে। আর একটু ভাজা করে আর কি তুলে ফেলবো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, জানি না খেতে কেমন হবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দিবে। আর বেশি বেশি করে কমেন্ট করবে যে কি ভিডিও বানাবো। বারবার বলছি কিন্তু তোমরা কেউই লিখছো না যে আমি কি ভিডিও বানাবো তোমাদের জন্য। আর ব্লগটা তো আমি একা তৈরি করি না, আমার মেয়ে আমি দুজনেই আর কি ব্লগ গুলা বানাই। দেখো কি সুন্দর হয়েছে আমার তাল বড়া গুলো, ভিতরে খুব সফট। আল্লাহ হাফেজ।